সমস্ত ভারতবর্ষে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বিগত বিধান পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি শিলচরে এসেছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসে তিনি বলেছিলেন যে কংগ্রেস 60 বছরে এই ভারতবর্ষের জন্য কিছু করেনি, আপনারা আমাকে 60 বছরের 60 মাসের জন্য আপনারা দায়িত্ব দিন। 60 মাস সমান 5 বছর। আমি এই 60 মাসে কংগ্রেসে 60 বছরে যা করেছে আমি তার চেয়ে বেশি কাজ করে আমি দেব। নরেন্দ্র মোদীর কথায় সমস্ত ভারতবর্ষের মানুষ বিশ্বাস করল। নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তিনি সমস্ত ভারতবর্ষকে গুজরাট মডেল করবেন। আমরা কেউ গুজরাটকে দেখিনি, আমরা ভাবলাম যে গুজরাট বোধহয় আমার আলাদা এমন একটা স্টেট যে স্টেটের সব ধরনের ডেভেলপমেন্ট আছে, একটা মডেল তৈরি করবেন বোধহয় সমস্ত ভারতবর্ষকে। আমরা তাকে অত্যন্ত তার কথাকে বিশ্বাস করলাম। বন্ধুগণ, নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতবর্ষের কংগ্রেসের যে সমস্ত মন্ত্রীরা সমস্ত কালো টাকা বিদেশি ব্যাংকে জমা রেখেছেন তিনি সমস্ত টাকা ঘুরিয়ে আনবেন এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে তিনি 15 লক্ষ টাকা করে দেবেন। নরেন্দ্র মোদী বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি ভারতবর্ষের যুবক যুবতী যারা বেকার আছেন আমি প্রত্যেক বছর 2 কোটি বেকার যুবক যুবতীদেরকে আমি চাকরি দেব। নরেন্দ্র মোদী বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি ভারতবর্ষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে আমি সমস্ত দ্রব্যমূল্যের দাম আমি কমাব। বন্ধুগণ, নরেন্দ্র মোদীর কথাকে মানুষ বিশ্বাস করল। নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম তিনি কি কাজ আরম্ভ করলেন। প্রথম নরেন্দ্র মোদী সাহেব নির্বাচিত হওয়ার পর তিনি সমস্ত স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন, অর্থাৎ অফিস সাফ করা, রাস্তা সাফ করা, ঝাড়ু মারা। বিজেপির যারা নেতা, বিজেপির যারা মন্ত্রী, বিজেপির যারা বিধায়ক অফিসিয়াল সব শুধু ঝাড়ি দেওয়া শুরু করলো। তারপরে সবাইকে বললেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলো। আমরা ব্যাংকে গিয়ে লাইন ধরে আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করলাম। উদ্দেশ্য ছিল যে নরেন্দ্র মোদী সাহেব বলেছেন 15 লক্ষ টাকা করে আমাদের অ্যাকাউন্টে দেবেন, হয়তো 15 লক্ষ টাকা পাই আর না পাই অন্তত কিছু একটা পাব। বন্ধুগণ, আমরা কিছুই পেলাম না, উল্টা দেখা গেল আজকে যদি অ্যাকাউন্ট করেন এই অ্যাকাউন্ট থেকে উল্টা কিছু টাকা কেটে নিয়ে যায়, লাভ তো পাওয়া দূরের কথা। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে নোটবন্দির ফলে সমস্ত ভারতবর্ষের মানুষ আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম, ফল কি হলো? তিনি বললেন যে তিনি লুট যে আমরা যেটা কারেন্সি চেঞ্জ করব, একজন মানুষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত চেঞ্জ করতে পারে। তিনি বলেছিলেন যে সমস্ত ভারতবর্ষের কোটি কোটি টাকা ভারতবর্ষের যারা এক্সট্রিমিস্ট যারা সন্ত্রাসবাদী তারা নিয়ে গেছে, ভারতবর্ষের বড় বড় ধনীরা নিয়ে গেছে, ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদরা নিয়ে গেছে। আমরা তার কথাকে বিশ্বাস করলাম, আমরা লাইনে দাঁড়ালাম। কিছু মানুষ খুশ হলো, ভাবলো যে কেউ ভালো পাবলো। আজকে আমার এরিয়ার কথাই বলুন আর এই অঞ্চলের কথাই বলুন যে বড় বড় রাজনীতিবিদ যারা কেউ ভাবলো এইবার সিদ্ধে আমাদের টাকা তো শেষ হয়ে যাবে, এইবার অমুকের টাকা তো শেষ হয়ে যাবে, আজকে সিদ্দিক আহমেদ আর আমরা তো আমরা এক সমানই হব। বন্ধুগণ, আজকে যে ভারতবর্ষের সমস্ত টাকা 99.9% টাকা জঙ্গলতে জমা হলো, ফল কি হলো ভারতবর্ষের মানুষের? আমরা লাভ কি পেলাম? লাইনে দাঁড়ালাম, কত মানুষের মৃত্যু হলো আপনারা জানেন লাইনে দাঁড়িয়ে, ফল কি হলো? ভারতবর্ষের পুরো ডেভেলপমেন্ট হলো না। আজকে জিনিসপত্রের যে জিনিসপত্রের দাম বললেন তিনি কমাবেন, উল্টা দেখা গেল যে আজকে পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, কংগ্রেস সরকারের পিরিয়ডে 1 লিটার পেট্রোলের দাম ছিল 51 টাকা, আপনার আজকে কত হয়েছে? 80 টাকার থেকে বেশি হয়েছে। কংগ্রেসের পিরিয়ডে 1 লিটার ডিজেলের দাম ছিল 49 টাকা 39 টাকা, আজকে কত হয়েছে? 70 টাকার কাছাকাছি হয়েছে। আপনারা যারা গ্যাস সিলিন্ডার কিনেন, আপনারা 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা গ্যাস সিলিন্ডার কিনেছেন, আজকে এই গ্যাস সিলিন্ডার আপনার থেকে 1100 থেকে 1150 টাকা দিয়ে কিনতে হয়, তো আমরা কি পেলাম নরেন্দ্র মোদী সাহেবের কাছ থেকে? আমরা ভারতবর্ষের মানুষ কিছু পেলাম না, শুধু একটাই জিনিস আমরা পেয়েছি নরেন্দ্র মোদী সাহেবের কাছে,
আজকে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে সমস্ত ভারতবর্ষের মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে সমস্ত ভারতবর্ষের ভারতবর্ষে। আজকে আমি আমার বাড়ি বারুইগ্রাম, আমার বাড়ির তিন অঞ্চল তিন পার্শ্বের মানুষ হিন্দু মানুষ, আমার বাড়ির দক্ষিণ দিকে একটা খালি মন্দির আমি বানিয়ে দিয়েছি, আমি কেউ বানিয়ে দিয়েছি, এই গ্রামের মানুষের সাথে আমার একটা সামাজিকতার সম্পর্ক তৈরি হয়েছে। তারা আমাদের বিয়াবি দিতে আসে, আমরা তাদের ফাংশনে যাই, আমরা এই বরাক ভ্যালির মানুষ সমগ্র আসামের মানুষ আমরা একটা সামাজিকতা করি, আমরা প্রত্যেক হিন্দু মানুষের সংক্রান্তিতে আমরা মাছ নিয়ে দেই, আমরা চাউল নিয়ে দেই, আর আমাদের রমজান মাসে অনেক হিন্দু ভাইরা আমাদের বাড়িতে ইস্তারি দেয়, এই হলো আমাদের সামাজিকতা। আজকে নরেন্দ্র মোদী সাহেব হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করেছেন। বন্ধুগণ, আপনারা দেখবেন নরেন্দ্র মোদী সাহেব ক্ষমতায় আসার পর সমস্ত ভারতবর্ষে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনারা জানেন দুদিন পর পর বিজেপির বড় বড় নেতা মন্ত্রীরা আসলেন, এমপিরা আসলেন, সুব্রমণিয়াম স্বামী এসে বললেন এই ভারতবর্ষে যারা মসজিদ, এই মসজিদ গুলা কমিউনিটি হল, এগুলা লাথি মেরে ভেঙে দিলেও কিছু যায় আসে না। আপনারা নিশ্চয়ই তাদের বক্তব্য শুনেছেন, প্রবীণ তুগাড়ি এসে বক্তব্য রেখেছেন, শিলাদিত্য দেব বক্তব্য রেখেছেন, হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য শুনেছেন, তারা বলেছেন আমরা নাকি ভারতবর্ষের মুসলমান মানুষ যারা আছি আমরা ভারতবর্ষের দুই নম্বর নাগরিক। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশ থেকে আমরা ব্রিটিশকে দাঁড়িয়ে দিলাম, হাজার হাজার মৌলানারা শহীদ হলেন, কোন অংশে আমরা কম ছিলাম, আজকে আমাদেরকে দুই নম্বর নাগরিক বানানো হচ্ছে, আমাদেরকে বলা হয় আমাদের নাকি বিভিন্ন মুসলিম রাষ্ট্র আছে, আমরা যদি প্রয়োজন হয় তোমরা বাংলাদেশে যাও, যদি প্রয়োজন হয় পাকিস্তানে যাও, যদি প্রয়োজন হয় তোমরা সৌদি আরবে যাও। আমি প্রশ্ন করি তাদেরকে, আজকে বাংলাদেশে যদি আমরা যাই আমাদের কি বাংলাদেশ আমাদেরকে বসবে, আমাদের কি রাখবে? আজকে যদি আমরা পাকিস্তানে যাই সেই অঞ্চলের সেই দেশকে আমাদেরকে গ্রহণ করবে? আজকে যদি সৌদি আরবে যাই সেই দেশকে আমাদেরকে গ্রহণ করবে? এই অঞ্চলে আমাদের জন্ম, হাজার হাজার বছর থেকে পূর্বপুরুষরা আমাদের এই ভারতবর্ষে আছেন, আমরা এই ভারতবর্ষকে বিশ্বাস করি, এই ভারতবর্ষকে আমাদের দেশ হিসাবে আমরা মানি, আজকে আমরা মনে করি আমরা ভারতীয়, একা এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সমস্ত জাতি আমরা সবাই ভারতীয়। আজকে আমাদের প্রতি যদি বৈষম্য করা হয়, আমরা দেখেছি বিগত হাজার হাজার বছর থেকে মিয়ানমারে রোহিঙ্গারা হাজার হাজার বছর থেকে সেখানে ছিল, আজকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাকি এই ভারতবর্ষে? নরেন্দ্র মোদী হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছেন সেই বিভেদ আপনারা দেখেছেন, কয়েকদিন পর পর দুই দিন পর পর কিছু মুসলিম মানুষের উপর হামলা হয়, আজকে দুই তিন দিন আগে গোরক্ষার নামে কয়েকজন লোক, বিজারেসের কয়েকজন লোক এই বিশ্বনাথ চারিয়ালিতে একটা মুসলিম মানুষের উপর এই আক্রমণ করলো, তাকে দূর করে শুয়ারের মাংস তাকে খাওয়ানো হলো, আপনারা নিশ্চয়ই পেপার পত্রিকায় দেখেছেন। তার আগে আরো বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মুসলমান মানুষদেরকে যেভাবে নির্মমভাবে মারপিট করা হয় গোরক্ষার নামে, আমরা ঈদের সময় দেখেছি এই করিমগঞ্জে পাতার গান দিতে আরএসএস এর কিছু লোকেরা বিজেপির কিছু লোকেরা দূর করে জোর করে গরুর গাড়িগুলো ধরে নিয়ে তাড়াতে রেখেছে, বলছে না গরু কাটা নিষিদ্ধ। বন্ধুগণ, আমরা জানি সমস্ত ভারতবর্ষে গরু কাটা নিষিদ্ধ করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল বাদ রেখে, উত্তর পূর্বাঞ্চলে কেন বাদ রাখা হলো? আপনারা জানেন মিজোরামে যখন বিজেপির দলের সভাপতি অমিত শাহ আসছিলেন, সেই মিজোরা তারা অমিত শাহকে নিমন্ত্রণ করেছিল, তারা বলেছিল যে আমরা বিগ ফেস্টিভ্যাল করব, আপনি আমাদের ফেস্টিভ্যালে যোগ দিন। যেখানে অমিত শাহর সভা ছিল সেই সভা থেকে 100 মিটার দূর তারা ফেস্টিভ্যালের আয়োজন করেছিল, যখন সেই ফেস্টিভ্যাল হলো সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মানুষ, আপনারা জানি আমরা জানি যে খ্রিস্টান মানুষ তারাও গোমাংস ভক্ষণ করে, আজকে তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চল থেকে এই বিজেপি সরকার আমাদের গোহত্যা টাকা বন্ধ করলো, এখানে তারা যে গোহত্যা নিষিদ্ধ করলো না,
আজকে এই কয়েকদিন আগে আপনারা জানেন আমার যখন বকরা ঈদ হয় উত্তর উত্তরপ্রদেশে, আপনারা দেখেছেন যে ছাগল নিয়ে মানুষ কুরবানি দেওয়ার কথে ছাগলগুলো নিয়ে থানাতে ধরে রাখা হয়েছে। আমরা জানি যে হিন্দু ভাইরাও ছাগল খায়, তারপরেও কেন আমাদেরকে ঈদ করার জন্য এই ছাগলগুলো পর্যন্ত থানাতে নিয়ে যাওয়া হলো? আপনারা জানেন উত্তরপ্রদেশে শুধু ঈদ করা বন্ধ করেনি, আদান দেওয়া পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। এই হলো ভারতবর্ষের অবস্থা। দুদিন পর পর আমাদের এই আসামের বিজেপি সরকার আমাদের ইসলামিক এডুকেশন যে আমাদের যেটা মাদ্রাসা পড় সেটা ভঙ্গ করে দিয়েছে। যে সমস্ত সিনিয়র মাদ্রাসা আপনারা খবর নিন, সিনিয়র মাদ্রাসাতে 22 জনের স্টাফ, 12টা ক্লাস, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখা হয়েছে, টিচার নেই, মাত্র 3-4টা ক্লাসে পড়ানো হয়, বাকি সবগুলা ক্লাস খালি থাকে। উদ্দেশ্য কি? একজন গার্জিয়ান যদি তার ছেলেকে মাদ্রাসাতে পড়াতে দেন আর সেই মাদ্রাসাটায় 12টা ক্লাসের মধ্যে যদি 3টা ক্লাসে পড়ানো হয়, তাহলে সে কিভাবে পড়বে? একটা সিনিয়র মাদ্রাসাতে আপ টু গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত সেখানে শিক্ষা দেওয়া হয়, তো 3টা ক্লাসে যদি পড়া হয় বাকি পড়াগুলো কে কে পড়াবে? উদ্দেশ্য হলো যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে, আরবিক শিক্ষা ব্যবস্থাকে, মাদ্রাসা এডুকেশনকে তারা নষ্ট করার জন্য এই পন্থা অবলম্বন করেছে। তো বন্ধুগণ, আজকে আমাদের উপর আঘাত, শিক্ষার উপর আঘাত পড়লো। আমরা ছোটবেলার থেকে আমরা জানি যে আমাদের মক্তব, আমাদের মক্তব গুলোতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই। আমরা কেন পড়াই? আমরা তাদেরকে আদব বা ক্লাব শিখাই, আমরা ধর্ম শিক্ষা দেই, যাতে এই ছেলে বা মেয়ে সে বড় হয়ে তার ধর্ম শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই বিজেপি দল তারা চায় না যে আমাদের যে ধর্মের ব্যবস্থাটা, আমাদের যে সামাজিকতা, সেটাকে তারা কোনো অবস্থায় মেনে নিতে পারছে না। আজকে আপনারা জানেন আমাদের 3 তালাক তারা উঠিয়ে দিয়েছে, সেই 3 তালাকটা নরেন্দ্র মোদী সাহেব, আপনারা নিশ্চয়ই ভালোভাবে যারা পত্র পত্রিকায় পড়েছেন, প্রথম নরেন্দ্র মোদী সাহেব সুপ্রিম কোর্টে কেস করলেন। কি কেস করলেন? যে মুসলমান মেয়েরা নাকি তারা বিচার পাচ্ছে না, 3 তালাক দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের দেশের আলী মুলাবাদের সাথে আলোচনা করলো, এই 3 তালাক কথাটা কি? যখন আমাদের মুসলিম পাশনের লবর যে সিদ্ধান্ত দিল যে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন বনি বনাত না হয়, আমাদের ধর্ম বলেছে যে মেয়েদেরকে 3 তালাক দিয়ে ছাড়া হলো এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ, এটা আমাদের ধর্ম বলেছে। তারপরেও যদি কোনো স্বামী এবং স্ত্রীর মধ্যে বনি বনাত না হয়, কোন অবস্থায় পরিবার চলে না, তখন বাধ্য হয়ে ফার্স্ট ওয়ার্নিং হিসাবে 1 মাসে 1 তালাক দিতে হয়। তারপর যখন দুই আরব যখন তার কোন অবস্থায় পরিবর্তন না থাকে, তখন আরো 1 মাস অপেক্ষা করে তাকে 2 নম্বর তালাক তাকে দেওয়া হয়। তারপর আরো 1 মাস 10 দিন অপেক্ষা করে তার 3 নম্বর তালাক দেওয়া হয়। এটাই হলো আমাদের বিধান, আমাদের ইসলামিক শাসনের ল বোর্ড সেটা সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটা যখন সুপ্রিম কোর্টে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করলো, বললো যেটা অত্যন্ত সুন্দর প্রসেস। কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের পার্লামেন্টে তিনি বিল পাশ করলেন যে আজকে যদি কোনো মানুষ তার যদি পরিবারের যদি স্ত্রীর সাথে যদি পরিবর্তন না হয় আর সে যদি তালাক দেয়, তাহলে তার 3 বছরের জেল হবে, এবং জেলের মধ্যে থেকেও সে তার স্ত্রীকে পুরো তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার দিতে হবে। আজকে সেই বিলটা রাজ্যসভায় গিয়েছে, রাজ্যসভায় বিরোধী দল মেজরিটি থাকার কারণে সেটা পাস হয়নি, অর্ডিনেন্স করে সে বিল পাস করে আজকে যদি আপনি 3 তালাক দেন, আপনার 3 বছরের জেল হবে এবং আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিতে হবে। তাহলে ভারতবর্ষের বর্তমান সরকার তারা সংবিধান মানলো কি বলবে? ভারতবর্ষের সংবিধান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি জনগোষ্ঠীকে তার ধর্ম পালন করার অধিকার দিয়েছে। নরেন্দ্র মোদী সাহেব সেই ভারতবর্ষের সংবিধানকে মানছেন না। নরেন্দ্র মোদী সাহেব এবং তার দল আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তারা বিরোধিতা করেছিল, তারা মহাত্মা গান্ধীকে গুলি করে তারা হত্যা করেছিল। আপনারা সবাই জানেন যে নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। কেন মহাত্মা গান্ধীকে মারা হলো? মহাত্মা গান্ধী ভারতবর্ষের যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধান ছিল ধর্ম নিরপেক্ষ সংবিধান। এই সংবিধানে হিন্দুদের যে অধিকার আছে, মুসলমানদের সেই অধিকার আছে, ভারতবর্ষের শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সকল ধর্মের মানুষের সমান অধিকার এই ভারতবর্ষের সংবিধান দিয়েছে। সেই অধিকার অধিকারী সেই অধিকারকে সমান অধিকার দেওয়ার জন্য মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
আজকে এই ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের মুসলমান মানুষ, হাজার হাজার মৌলানারা শহীদ হলো আর আজকে আমরা ভারতবর্ষের দুই নম্বর নাগরিক হয়ে গেলাম। আজকে এই যে যারা আসামের যারা যে মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, শিলাদিত্য দেব, এরা দুই দিন পরে পরে যে বলে যে আমরা যদি থাকতে হয় বাংলাদেশে যেতে হবে, পাকিস্তানে যেতে হবে, আমরা যাবো কোথায়? বন্ধুগণ, এই প্রশ্ন আজকে আমাদের কাছে দাঁড়িয়েছে। আজকে গোহত্যার নামে অনেক মানুষকে নির্মম ভাবে মারপিট করে তাদেরকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। একজন মানুষকে মারার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং যে মারার পরে জ্বালিয়ে দেওয়া হলো তাকে যখন জেলে জেলে পুড়িয়ে দেওয়া হলো, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা বাইরের থেকে লোক তাকে পাঠালো। সে জেল থেকে বার হওয়ার পর তাকে বিপুল ভাবে সম্বর্ধনা দিয়ে তাকে নিয়ে গেলা হলো। এই যদি হয় দেশের অবস্থা, আমাদের বাঁচবো আমরা কিভাবে? এই সমস্ত ঘটনাটা আপনারা বিবেচনা করেন, সমস্ত বিষয়গুলো আপনারা বিবেচনা করেন। আজকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নরেন্দ্র মোদীকে পরিবর্তন করার নির্বাচন, যে নরেন্দ্র মোদী সমস্ত ভারতবর্ষে ত্রাস সৃষ্টি করেছে, সেই নরেন্দ্র মোদীকে আমরা হটাতে হবে। বন্ধুগণ, আমরা ভারতবর্ষের মুসলমান মানুষ, আমরা 14% মুসলমান, আমরা এককভাবে নরেন্দ্র মোদীকে আমরা হটাতে পারবো না। আমরা এই ভারতবর্ষের একটা সেকুলার পার্টির সাথে গিয়ে আমরা নরেন্দ্র মোদীকে আমরা বদলাতে হবে। সেই সেকুলার পার্টি হলো কংগ্রেস। কংগ্রেস ভারতবর্ষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি জনগোষ্ঠীর জন্য কাজ করেছে। আজকে আমাদের ইউডিএফ এর কিছু বিধায়ক, ইউডিএফ এর বিধায়করা আপনারা জানেন দুদিন পর পর এক এক ধরনের বক্তব্য রাখছেন। তারা বলছেন, আমাকে বলছেন আমি বিজেপির হয়ে কাজ করছি, গৌতম রায়কে বলছেন বিজেপির হয়ে কাজ করছেন, কমলাক্ষ দেবপুর কৃষ্ণকে বলছেন যে উনারা বিজেপির হয়ে কাজ করছেন। আমি তাদেরকে আমি প্রশ্ন করি, আজকের থেকে এক মাস পূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন আমাদের করিমগঞ্জের ইউডিএফ এর বিধায়ক, হাইলাকান্দির তিনজন ইউডিএফ এর বিধায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তারা মিলিত হওয়ার জন্য গিয়েছিলেন। কেন যে গিয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, আমাদের বিধায়ক রূপজ্যোতি কুর্মী মহাশয় এখানে এসেছেন, আবু সাহেব নজমুদ্দিন সাহেব এসেছেন। তো বন্ধুগণ, আমি বলছিলাম আমি ইউডিএফ এর তিনজন বিধায়ক এবং করিমগঞ্জের বিধায়ক ইউডিএফ এর, ওনারা আজকের থেকে এক মাস পূর্বে ওনারা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে মিলিত হয়েছিলেন। কেন মিলতে গিয়েছিলেন আজকে জনসাধারণের সামনে তারা প্রকাশ করুন। আজকের থেকে দুদিন আগে শিলচরে হেমন্ত বিশ্ব শর্মার সাথে হোটেলে তারা মিলতে গিয়েছিলেন, কেন আজকে তারা জবাব দিন। বন্ধুগণ, গত কালকে আপনারা আসাম টক্সের টিভিতে দেখেছেন আমার সমষ্টির বিধায়ক ইউডিএফ এর বিধায়ক, তিনি তার ঘরুয়া সভায় তার বন্ধু তার যারা কর্মী তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তাহলে এরা কি করছেন? এরা মুসলমানের ভোট দুই ভাগে বিভক্ত করে তারা বিজেপিকে পাস করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। আজকে এই কথাগুলো তাদেরকে প্রশ্ন করবেন, এখানকার যে তিনজন বিধায়ক তাদের তারা কি করছে সেই কথাটা তাদেরকে প্রশ্ন করুন। এই অঞ্চল থেকে, এই করিমগঞ্জ লোকসভা সমষ্টির থেকে এখান থেকে একবার বিজেপির এমপি নির্বাচিত হয়েছিলেন। কিভাবে নির্বাচিত হলেন? আমরা মুসলমান ভোট দুই ভাবে বিভক্ত হওয়ার জন্য এই অঞ্চল থেকে দ্বারকানাথ দাস বিজেপির থেকে নির্বাচিত হয়েছিলেন। তো বন্ধুগণ, আজকে এই অবস্থা সৃষ্টি করছেন তারা। বিগত বিধানসভা নির্বাচনের সময় আপনারা জানেন যে এই আসামের 126টা সিটের মধ্যে 78টা সিটে তারা ক্যান্ডিডেট দিয়ে মুসলমান ভোটকে দুই ভাগে বিভক্ত করে এখানে বিজেপি সরকার বসাতে তারাই সাহায্য করেছিলেন। আজকে তার পুনরাবৃত্তি এরা ঘটাচ্ছেন। আজকে তারা মানুষদেরকে বোঝাচ্ছেন যে আসামে 14টা সিটের মধ্যে 11টা সিটে তারা ক্যান্ডিডেট দেননি, এটা কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছেন। আমি প্রশ্ন করি, আপনারা
ইউডিপির বিধায়কদেরকে প্রশ্ন করবেন, এই যে যে 11টা সিট, এই 11টা সিটের মধ্যে মুসলমানের পার্সেন্টেজ কত? আর ইউডিএফ এর বুট কি হিন্দু বুট না মুসলিম বুট? যদি ইউডিএফ এ মুসলমানরা বুট দেন তাহলে 11টা সিটে মুসলমানের পার্সেন্টেজ কোথাও 7%, কোথাও 8%, কোথাও 9%, 7-8%, 9% মুসলমান বুটদেরকে নিয়ে সেই অঞ্চলের এমপি কি জিতা যায়? সেই অঞ্চলে জিতা যায় না, এবং সেই অঞ্চল থেকে তারা কোন ক্যান্ডিডেট পাননি। আর আজকে তারা বলছেন যে তারা কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন। বন্ধুগণ, এই করিমগঞ্জ, ধুবড়ি এবং গোলপেটা তিনটা হলো মুসলিম মেজরিটি সিট। সেই অঞ্চলের খবর নিন, বদরুদ্দিন আজমল সাহেব হারছেন, গোলপেটায় আমাদের কংগ্রেস ক্যান্ডিডেট জিতছে, হুগলিতে আমাদের ক্যান্ডিডেট জিতছে, এই অঞ্চলে আমরা জিতব। আমি আপনাদেরকে বলি যে আপনারা জিজ্ঞেস করবেন আমাদের ইউডিএফ বিধায়কদেরকে যে ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে বিজেপিকে আটকানোর জন্য আপনারা আপনাদের ইউডিএফরা কি মোকাবিলা করতে পারবেন বিজেপির? সমস্ত ভারতবর্ষের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির সৃষ্টির মোকাবিলা আপনারা কি বিজেপির মোকাবিলা করতে পারবেন? আপনারা দিল্লিতে গিয়ে কাকে ভোট দেবেন প্রশ্ন করবেন ইউডিএফের বিধায়কদেরকে, নিশ্চয়ই তারা বলবে যে আমরা রাহুল গান্ধীকে ভোট দেব। যদি তারা রাহুল গান্ধীকে ভোট দেয়, আমরা তাদেরকে প্রশ্ন করি তোমরা এই করিমগঞ্জের জেলা পরিষদে ইউডিএফ এবং বিজেপি সম্মিলিতভাবে তোমরা কেন জেলা পরিষদে একসাথে ভোট দিলে? তোমরা ধুবড়িতে যে করিম যখন জেলা পরিষদ গঠন হয় ইউডিএফ এবং বিজেপি কেন একত্র মিলিত হলে? তোমরা আসামের বিভিন্ন জায়গায় ইউডিএফ এবং বিজেপি একত্রিত ভাবে মিলে তোমরা জেলা পরিষদ গঠন করতে সাহায্য করেছ, তো আমরা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি যে এই ইউডিএফ এর বিধায়করা, এই যিনি এমপি হবেন তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেসকে ভোট দেবেন? তো বন্ধুগণ, আমরা তাদেরকে আমরা এই কথাই বলবো যে আমরা এখানে রাহুল গান্ধীর এখানে প্রার্থী আছেন, এখানে সৌরভ দাস আছেন, এখানে ডাইরেক্ট কংগ্রেসের প্রার্থী, তাহলে আমরা ঘুরিয়ে মাথা ঘুরিয়ে আমরা কেন ভাত খাবো? ডাইরেক্ট যেখানে খেতে পারছি আমরা কেন আমরা ঘুরিয়ে আরো একজনকে ভোট দেবো? আমরা ডাইরেক্ট এখানে ভোট দিতে পারি। সুতরাং আপনারা এই বিধায়কদের কথায় কান দেবেন না, এরা মুসলমান ভোট দুই ভাগে বিভক্ত করছেন। আজকে দুই দিন থেকে আপনারা দেখছেন যে ইউডিএফ যেভাবে জোর দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি গুড়ি ঘুরাচ্ছে, এটা তাদের টাকায় নয়, এটা বিজেপির টাকায়। সুতরাং আপনারা মুসলমান ভোটকে দুই ভাগে বিভক্ত না করে আপনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে, সৌরভ দাসকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।